আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন ভালো কিছু নিদর্শন আমরা সব সময় তুলে ধরার চেষ্টা করে থাকি। আজকে আমি অবশ্যই আপনার ছবি দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় আছি। এটি একটু ড্রাগন ফলের চাষ, কারণ গ্রামগঞ্জে ড্রাগন ফলের বাগান, বিশাল বড় একটি বাগান। এবং যিনি বাগানটা করেছেন তার নাম শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে তিনি এখন শুধু রাজনীতিবিদই নয়, তিনি কিন্তু পরিপূর্ণ একজন, আমরা বলতে পারি তাকে তিনি কৃষক। মানে গ্রামে থাকে, গ্রামের মানুষের সাথে চলে, গ্রামের মানুষের সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে সবসময় তিনি দেখার চেষ্টা করে, এই এলাকাটাকে তিনি অত্যন্ত ভালোবাসে। তিনি হলেন তিনি বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের টাঙ্গাইল সদর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আবুল কাশেম সাহেব। আমরা তার সেই ড্রাগন ফলের যে বাগান সেখানে আমরা চলে আসছি, আমরা তার সাথে আমরা কথা বলবো। স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো আছে ইনশাল্লাহ। হ্যাঁ, চমৎকার। আমরা আসলে ঘুরে ঘুরে দেখতেছি, আমরা ঘুরে দেখতেছি আপনার বাগানটা। আসলে এই বাগানটা আপনার কি আসলে স্বপ্ন কি এরকমই ছিল যে আমি কোনো একদিন এরকম একটা বাগান করব? ঠিক এরকম স্বপ্ন ছিল, বাগানের বাগানের স্বপ্ন ছিল ঠিক সেটা বলবো না। হ্যাঁ, তবে আমার এই এলাকাটা, আমার জন্মস্থান, এটাকে উন্নয়ন করার একটা স্বপ্ন আমার ছিল। আমার প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন করার জন্য আমার একটা স্বপ্ন ছিল। আল্লাহর মেহেরবানিতে সেই স্বপ্নটুকু বাস্তবায়নের জন্য আমি এখন চেষ্টা করে যাচ্ছি। এবং পাশাপাশি আমার এখানে যে ইতিমগুলো আছে তাদের বা ছাত্র যারা আছে তাদেরকে পড়াশোনার জন্য যাতে মানুষের কাছে হাত পাততে না হয়, তাদেরকে একটু স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমি বাগানটা। আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে যে মাদ্রাসা, মাদ্রাসায় বাচ্চারা পড়াশোনা করতেছে, সে শব্দ আসতেছে। তা আপনার বাগানটা মাশাআল্লাহ অনেক বড় একটি বাগান আমরা দেখতেছি, তাতে কত একর এটা হতে পারে বাগানটা আপনার? বাগান ঠিক বাগান কথা একটু বলতে পারবো না। তো আপনার আমার প্রজেক্টের টোটাল জায়গা আছে 18 একর। হ্যাঁ, আর এখানে তার ভিতর থেকে এখানে আমরা 3,500 খুঁটি লাগানো হয়েছে। প্রত্যেকটা খুঁটিতে 4টে করে গাছ আছে এবং এই গাছগুলো বেড়ে আজকে এভারেজ 40 থেকে 50টার মতো গাছ হয়েছে, এগুলো দেখতেছেন আপনারা। এবং এটা আমি এভারেজ গাছগুলা 50 থেকে 60 নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা আরেকটি বাগানে যাচ্ছি, কারণ এটা ওই সামনে একটু জায়গা খালি আছে, তারপরে আরেকটি বাগান আছে খুবই চমৎকার। স্যারের সাথে কথা বলতে বলতে যাচ্ছি আমরা। স্যার, এই যে বাগানের তো কয়েকদিন পরেই দেখা যাবো, হয়তো এই বর্ষর না, 2024 সালেই হয়তো ফল আসা শুরু করবে এই বাগানগুলোতে, নাকি এই মাসে? এই মাসে আমি 2022 সালে কিছু ফল আমরা পেয়েছি। ও, ইতিমধ্যে 2022 সালে পেয়েছি। 23 সালের মার্চ থেকে আমি আশা করি 60% ক্যাপাসিটিতে যা এক্সপেক্ট করছি তার 60% ফল আমি পাবো ইনশাল্লাহ। আর এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা এখানে এই জায়গাটা আপনার হচ্ছে আপনার, আমি একটা সোলার পাম্প, সোলার প্যানেল বসাচ্ছি। সোলার প্যানেল? হ্যাঁ, সোলার প্যানেল, যাতে কখনো বিদ্যুতের কোনো সমস্যা হলে যেন এটা সাপোর্ট দিতে পারে। না, বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ আমি বাইরের বিদ্যুৎ রাখবই না, এই সোলার থেকে যে বিদ্যুৎ হবে সেই বিদ্যুৎটা আমার এখানে পানির জন্য, সেচের জন্য যা দরকার সবই মিট করবে, আমার প্রতিষ্ঠানের জন্য মিট করবে। আর এই জায়গাটা এখানে এইখানটা প্যানেলটা বসবে, মানে এটা ডাইরেক্ট পুরো প্যানেলের আওতায় নিয়ে আসবে? এই পর্যন্ত লাগবে, এই পর্যন্তই। হ্যাঁ, লাগবে এই পর্যন্ত, এই পুরো এই পর্যন্তই। আর এটা জৈব সার রাখার জায়গা, এই জৈব সার আপনারা কালেকশন করেন কোথা থেকে? গ্রামে থেকে কি সম্ভব? এলাকা থেকে কানেকশন করে মানুষকে কিছু ফিটি দিলে তারা দিয়ে দেয় আমাদের। ও, মানে এলাকার যে ই আছে সেটাই ছিল। হ্যাঁ, এখানে একটা খাল ছিল, এক বেচারা খালটা পড়ে ফেললো। না, হ্যাঁ, এখানে একটা খাল আমরা দেখতেও পাচ্ছি, ওই ওই সাইড থেকে একটা খাল আমরা দেখতে পাচ্ছি, যদি এখন আর এখানে খাল নাই। বাবুরের লোকজন ভর্তি করছে, কিন্তু এটা আলালপুর মজার ভিতরে পড়ে। ও, এটা আলালপুর মজার মধ্যে হয়ে গেছে। আগামী হয়তো 7 দিন পরে আসলে দেখবেন যে এখান থেকে একটা ওয়াল হয়ে গেছে, এখান থেকে ওয়াল হয়ে গেছে ইনশাআল্লাহ। ওয়াল হয়ে এটাও আপনার এই প্রজেক্টের মধ্যে চলে আসবে জায়গা। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখেন এই যে এই পাশে কিন্তু যে বড় যে বাগানটা, সেই বাগানে আমরা সার্কে নিয়ে আমরা আসছি, একটু দেখতেছি, চমৎকার। উপর থেকে যখন ফলটা ধরবে তখন যে কত সুন্দর দেখা যাবে, এটা আসলে আমি এখনো বলে বোঝাতে পারবো না, কারণ বিশাল একটা সিনারিটা কিন্তু চমৎকার। স্যারের কাছে যেটা আরেকটা জানতে চাচ্ছি যে এখান থেকে যে ইনকামটা হবে, এটা তো একটা কমার্শিয়াল ভাবে চলে যাচ্ছে। এখানে কমার্শিয়াল কমার্শিয়াল যত হোক, ইনকাম যত হবে, এ পর্যন্ত আমরা গত বছর প্রায় 2 লক্ষ টাকার মতো আমরা বিক্রি করেছিলাম ফল। 2 লক্ষ টাকা ফল বিক্রি করছে, যেটা বিক্রি করছে আরো সরাসরি
ইতিম অ্যাকাউন্টে চলে গেছে, তাদের জন্য খরচা হচ্ছে। তার মানে এখানকার ইনকাম যা হবে সব ইতিম, মানে সব মাদ্রাসা ইতিম, সব মাদ্রাসা ইতিম খানা, ব্যক্তি 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 কাশেম ভোগ করার জন্য এখান থেকে চলে গেল, আমি নিজে ভোগ করার জন্য আমি এখান থেকে চলে গেলাম। অনেকে বলে থাকে যে আপনার ছেলে পেলে যারা আছে তাদের তো একটা আগামী দিনের একটা ইয়া আছে, আমার ছেলে পেলে, আমার ছেলে তো আমার চার ছেলে, হ্যাঁ হ্যাঁ, চারজন ছেলে, চারজনের মধ্যে তিনজন পড়াশোনা করছে আমেরিকাতে। ও তিনজনই আমেরিকাতে পড়াশোনা করছে, একজন আমেরিকাতে সেটেল ডাক্তার বউ, তারা ওখানে থাকতেছে। তার মানে তাদের আর এটার উপরে কি তাদের খুব একটা কোনো 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 তাদের এটা পাওয়ার আশা আকাঙ্ক্ষা কিছু নাই। তার মানে আপনার এটা কি সম্পূর্ণ ট্রাস্টে চলে যাচ্ছে? এই কোনো ট্রাস্ট 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 অলরেডি ড্রাফট হয়ে গেছে, ট্রাস্টের রেজিস্ট্রি হয় নাই, আগামী কিছুদিন মধ্যে ওটা রেজিস্ট্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা নিজ দামি কিছু আপনাদের সাথে, নিজ দাম আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আপনারা দেখেন নিজ দাম পিএস এর আবদ্ধ হচ্ছে, দেখেন দিয়েছি, দেখেন পিএস কিন্তু হয়ে যাচ্ছে, তারপরে সবজি দিয়েছিলাম আমরা ইতিপূর্বে অনেক জায়গায়। আমরা দেখছি যে ড্রাগন যে ফলের বাগানটা সেখানে নিচে তারা টমেটো আবাদ করতেছে, তারপরে বিভিন্ন সিজনালি যে আমরা খেয়ে থাকি সেগুলা আবাদ হচ্ছে, এখানে কিন্তু ঠিক সেম দেখেন নিচে কিন্তু পেঁয়াজ আবাদ হচ্ছে, পেঁয়াজ দিচ্ছি সামনে রসুন। কারণ একজন রাজনীতিবিদ তিনি শুধু রাজনীতি নিয়ে দেশ নিয়ে ভাবেন না, তিনি কিন্তু তার যে চিন্তা চেতনা এবং বাস্তবতা এবং বর্তমান তিনি ইতিমখানা নিয়ে খুবই আন্তরিক, কারণ ইতিম ছাত্রদেরকে কিন্তু তিনি প্রচুর পরিমাণ যতটুকু পারে সহযোগিতা করে যাচ্ছে গরিব ছাত্রদেরকে, এবং এই এলাকা কিন্তু অর্থাৎ এটা কিন্তু বলা যেতে পারে যমুনা নদীর কোল ঘেঁষা এটা এলাকা, এখান থেকে সম্ভবত আমার মনে হয় খুব একটি দূরে না যমুনা নদীটা, যমুনা এখান থেকে ধরেন 5-6 কিলোমিটার দূরে। হ্যাঁ হ্যাঁ, এটা রসুন, হ্যাঁ দেখেন চমৎকার, কিন্তু রসুনের আবাদটাও কিন্তু হচ্ছে, দেখেন সুন্দর একটা রসুনের আবাদ হচ্ছে এখানে, পুরো পুরোটাই কিন্তু নিজ দিয়ে, কিন্তু ড্রাগনের নিজ দিয়ে কিন্তু পুরোটাই রসুন, রসুন আপনারা দেখেন পুরোটাই রসুন এই এলাকাতে, এই পোষণ রসুন, ওর পাশে গোলালু, 5-6টা আইটেম দিয়েছিলাম, আর 5-6টা আইটেম দিয়েছেন, 5-6টা আইটেম দিয়েছেন, ভাগ ভাগ করে দিয়েছি। আপনার শেষ স্বপ্ন কি? শেষ স্বপ্ন আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যেন আমাকে মানে সে দুনিয়া থেকে নিয়ে যায়, বাস এর বেশি কি, আর আমার দেশকে আল্লাহ যেন হেফাজত করে, মানুষকে যাতে সুখী শান্তিতে থাকে এবং দেশটা যেন একটা মুসলিম দেশ থাকে, এটি হলো আমার শেষ স্বপ্ন। ওয়াও সুপ্রিয় দর্শক, আমি কিন্তু সেই বলছিলাম আলালপুরে ড্রাগন ফলের যে বাগান আছে সেই বাগানে দাঁড়িয়ে কথা বলছি, বাগানে একটি টাওয়ার আছে, এটাকে মিনি টাওয়ার আমরা বলতে পারি, অর্থাৎ এই টাওয়ারে উঠলে কিন্তু মোটামুটি পুরো বাগানের ভিতরে কি হচ্ছে কি হচ্ছে না টোটালি কিন্তু এখানে অবজারভেশন করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে কিন্তু এই টাওয়ারটা তারা বানিয়েছেন এবং চমৎকার একটি টাওয়ার হয়েছে, একদম পুরোটাই আমরা দেখতে পাচ্ছি। একদিন সত্যিকারে আমাদের এই দেশটা সুন্দর সুফলা একটি দেশ হবে এবং সুফলা একটি রাষ্ট্র হবে, আমরা কৃষি প্রধান দেশ হিসাবে বিশ্বের দরবারে আমরা এগিয়ে যেতে পারবো, এই আশা এবং প্রত্যাশা রেখে আলালপুরের ড্রাগন ফলের, আলালপুরের ড্রাগন ফলের বাগান থেকে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হয়তো আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।